ছাত্ররা বা ছাত্রীরা রয়েছেন
তারা কিন্তু এখানে চরম দুর্ভোগ শিকার হচ্ছেন। কারণ সকালে তারা অনেকেই স্কুলে যেতে পারছেন না, দেখে আমি এখানে এসে জানলাম। দর্শক আসলে আরেকটা কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু প্রশাসন থেকে যেটি বলা হয়েছে আসলে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া অফিসার যিনি আসলে আমাদেরকে জানিয়েছেন, ইতিমধ্যে তারা কিন্তু বন্যা কবলিত এলাকার বিদ্যালয়গুলি যেতে যাদেরকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার নির্দেশ দেওয়া সেখানে যাওয়ার জন্য কিন্তু তাদেরকে বলা হয়েছে এবং তারা যেন নিরাপদ স্থানে থাকে এবং তাদের পক্ষ থেকে কিন্তু শুকনা খাবার বা বিভিন্ন খাবার দেওয়া হচ্ছে। আপনি কোন থেকে আইস? কেমন পানি আপনার? পানি প্রচুর আছে। পানি কিতা লেগে আইস এটা? পানি এটা তখন কিতার লেগে বৃষ্টির কারণে পানি প্রত্যেকের বাসায় উঠে গেছে। কিছু বৃষ্টির কারণে না, নগরীতে কিছু জলাবদ্ধতাও আছে। জলাবদ্ধতা আছে আর বৃষ্টির কারণেও কিছু পানি পায়। আমরা যে জিনিস দেখেছি, জলাবদ্ধতা হলে কিন্তু 3-4 ঘন্টা এখানে পানি থাকে, এরপরে কিন্তু দেখা না। কিন্তু এখন যেভাবে পানি 3-4 ঘন্টা না, কালকে রাত্রের থেকে পানি শুরু হয়ে গেছে। খুব বাড়তি শুরু হয়ে গেছে, কমতি নেই। আসলে শুনছেন জেলার দর্শক যে আসলে এখানে কিন্তু জলাবদ্ধতা এখন আমরা এটা বলা যাবে না, কারণ সুরমা নদীর পানি ওপর দিয়ে কিন্তু পানি প্রবাহিতর কারণে কিন্তু এখানে কালকে রাত থেকে কিন্তু এই পর্যন্ত মানুষের দুর্ভোগ পেতে হচ্ছে এই সিলেট উপশহর এলাকা। কিন্তু এর আগে আমরা দেখেছি আসলে যারা অল্প বৃষ্টিতে কিন্তু পানি জমে থাকতো সেটা হয়তো 2-3 ঘন্টা পরে কিন্তু পানি আবার এখান থেকে বের হচ্ছে। এই পানি কিন্তু এখন নামার সুযোগ নেই, কারণ ড্রেনে ময়লা আবর্জনায় কিন্তু পড়ে গেছে। আসলে সিলেট নগরীতে কিন্তু এই জলাবদ্ধতা অল্প বৃষ্টিতে কারণে কিন্তু তৈরি হতো, কিন্তু এটা নগরবাসীকে আসলে এরা দীর্ঘ 9 বছর ধরে যে সুযোগ কাজ চলছে কিন্তু এখন মতো করে শুরু হচ্ছে না। সব মিলিয়ে কিন্তু নগরবাসীতে এই প্রতিবৃষ্টিতে কিন্তু ভোগান্তি হচ্ছে আসলে মানুষের যান চলাচলের। আপনারা দেখছেন যে মানুষ শিশুদেরকে নিয়ে তারা পার হচ্ছেন। আপনাদেরকে কি ওদিক দিয়ে আমরা আসলে দেখাই যে আপনাদের যে ওয়াকওয়ে আছে সিলেট উপশহর আসলে সেই ওয়াকওয়েতে কিন্তু আপনার পুরোদমেই কিন্তু ভরে গেছে পানি, কারণ পানি যাওয়ার কোনো সুযোগ নেই। যেটি আপনাদেরকে দেখাই যে আমরা ওই আপনাদেরকে দেখাই আসলে ব্যাপারটা দেখছেন যে নতুন করে যে জলাবদ্ধতা যিনি অপেক্ষা করেছিলেন সেটি কিন্তু আপনার আসলে একবারে পানি তার অপর দিয়ে চলে যাচ্ছে। আর একটা দিকে উপস্থিত আপনার দেখাই যদি আপনাদেরকে আসলে দর্শক আসলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের সিলেট দুয়ের সাথেই থাকবে।